ইন্ডিকেটরের ব্লেড একটা ভেঙে ফেলতে হবে, ধর চলে গেছে। অ্যানিওয়েজ, আসসালামু আলাইকুম, আমি জান্নাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার খুব পার্সোনালি এক্সাইটেড একটা ব্লগ শেয়ার করার জন্য। আচ্ছা, এক্সাইটেড কারণ হচ্ছে আমি যত জিনিসই কিনি না কেন, যত যাই শপিং করি না কেন, পার্সোনালি আমি কিচেন সামগ্রী খুব বেশি পছন্দ করি। আর সেজার পাপা আমাকে যত কিছুই গিফট করুক না কেন, যদি কুকারিজ বা কিচেন সামগ্রী কিছু গিফট করে, ওইটা আমার কাছে সব থেকে বেশি প্রিয় হয়, সব থেকে বেশি পছন্দের হয়। রিজন একটাই, কারণ হচ্ছে প্রতিটা মানুষের চয়েস হচ্ছে আলাদা। তো গ্যাজেট গিয়ারও আমার পছন্দ অনেক। যাই হোক, রিসেন্ট কিছুদিন অনেক বেশি গ্যাজেট গিয়ার কিনে দিয়েছে আপনাদের ভাইয়া, ওগুলা কিনতে কিনতে আপনাদের ভাইয়া শেষ। আজকে খুব বেশি দামি না, কম দামি কিছু জিনিসই কিনেছি, তবে কোয়ান্টিটিতে একটু বেশি কিনেছি, ছোট ছোট থেকে শুরু করে অনেক কিছু। তো যেগুলো আমার কিচেন সামগ্রী, মেইনলি আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের জন্য শুটিং শুরু করব। তো ওর জন্য আমি বিভিন্ন অনলাইন সাইট থেকে এটা সেটা দেখছিলাম, তো আমরা একটা অনলাইন সাইট থেকে এগুলো নিয়েছি। কিন্তু খুলছি মা, এখানে যে সব আমার শুটিং এর জিনিস তা না, আসলে যেহেতু নতুন সংসার তো দৈনন্দিন প্রয়োজনের অনেক জিনিসও কিনতে হচ্ছে আমাকে, তো সেগুলোও কিছু আছে এখানে, বোথ মিলিয়েই কিনেছি। আর বেশি কথা না বলি, আমি নিজে ওগুলো দেখি নাই এখনো, তো আগে এটা খুলি পাপা। তো এটা খুলি আগে, এর মধ্যে যেটা আছে, হ্যাঁ সো এক্সাইটেড, এর মধ্যেও কিন্তু আমার যে টেবিল ক্লথটা দরকার ছিল সেটা আছে। আচ্ছা, আমাদের যে বিলটা সেটা ওরা এখানে দিয়ে দিয়েছে, এটা রাখি। আমরা যদিও এট এ টাইম অর্ডার করেছিলাম এগুলো একই সাইড থেকে, কিন্তু ওরা হচ্ছে ডেলিভারি করেছে তিনবারে, একদিনে দুইটা দিয়েছে আর আরেকদিনে আরেকটা দিয়েছে। তো এটা হচ্ছে একটা পিভিসি ক্লথ, এই জিনিসটা আপাতত নিয়েছি, এটা ফাইনাল চয়েস এমনও না, এটা আপাতত নিয়েছি দুইটা রিজনে। সেজা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে গেলে অনেক সময় পানি টানি ফেলায় দেয়, বেশ সমস্যা হয়। আর যেহেতু আমাদের টেবিলটা খুবই টেম্পোরারি এবং লো ওয়েটের, লো বাজেটের, সো অত গর্জিয়াস কোনো কিছু দিয়ে সাজালে ভালো লাগতো না আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি চেষ্টা করেছি যে আপাতত চলে যাক, আমরা তো এখানে কতদিন থাকবো না থাকবো সেটাও জানি না। সো সেই পছন্দ অনুযায়ী আমি একটা মার্বেল প্রিন্টেড যেই পিভিসি ক্লথ সেটা নিয়েছি। তো আমার কাছে এই প্রিন্টটা বেশি ভালো লাগে, আমি আমার কুকিংয়ের চ্যানেলের জন্য এই প্রিন্টের বোর্ড ইউজ করতাম আগে, টেম্পোরারি যেই পোর্টেবলগুলা। এটা আর খুলে দেখানো কিছু হয়নি, এটা সিম্পল জিনিস এরকমই, সো এটা থাকলো। এটা মা টেবিলে সেট করতে হবে, ওকে পাপা? ওই জন্য টেবিলে পানি পড়ে, ওই জন্য এটা টেবিলে দিয়ে রাখতে হবে। তুমি তো পানি ফেলে দাও, কেন আর পানি ফেলবা না? ওকে ওকে ওকে, টান টান, ঠিক আছে। তোমার ওই বক্সটা আনো মা, তুমি যেটা খুলতে চাচ্ছিলে সেটা হচ্ছে ছোট বক্সটা খোলার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। পাপা ও ভাবছে মধ্যে খেলনা আছে, আর এই বক্সটা সবার আগে আসছিল, তার একদিন পরে এই দুটো আসছে, এটার মধ্যে খেলনা নেই মামা। আচ্ছা দেখি দেখি কি আছে, আমরা তো খেলনা অর্ডার করিনি বাবা, আমরা দেখি। তুমি অনেক এক্সাইটেড কেন, এক্সাইটেড কেন? এর মধ্যে আমার চামচ কমতি আছে, আই গেস। ও না,
এর মধ্যে একটা স্পাইস র‍্যাক উইথ জার একটা উডেন স্পাইস র‍্যাক আমি অর্ডার করেছিলাম এই যে এটা অনেক নাইস লেগেছিল আমার কাছে এটা কিন্তু ছোট খুব একটা বড় তা না বাট আমার কাছে খুব ভালো লেগেছিল আমি এটা কিচেনে রাখবো ভালো লাগবে হয়তো আমি ভেবেছিলাম কি এর মধ্যে হয়তো বা ওই চামচ চামচ গুলো অর্ডার করছিলাম না ওগুলো আছে বুঝছো ওয়াও এটা গ্লাসের শুটিং এর কাজে যখন করব তখন দেখাবো ইনশাআল্লাহ এটা হয়তো শো হিসেবে আমার রাখা হবে বেশি বাট এটা অনেক নাইস বিশেষ করে এর মধ্যে যখন আমি স্পাইস গুলো দিয়ে রাখবো বেশি নাইস লাগবে ক্যামেরায় হ্যাঁ মাম্মা রেখে দাও সেটা খেলতে বসে গেছে ও অনেক এক্সপেক্ট করছিল যে এর মধ্যে ওর কোনো খেলনা থাকবে আচ্ছা এগুলোর প্রাইস খুব একটা বেশি ছিল না আমাদের অল ওভার টোটাল যে জিনিসগুলো আমি একসাথে প্রাইস বলবো কারণ ইন্ডিভিজুয়াল প্রাইস আমার মনে নাই আমি টোটাল অ্যাট এ টাইমে অর্ডার করেছিলাম আগে সবকিছু খুলে নিই দেখে দাও পাপা এটা সুকুল দেখে দাও এবার আমরা বিগ ওয়ানটা খুলবো সেটার কথা এখন বলে দিল ও যাকে পায় তাকেই ফোনে শোনায় দেয় যে আমাদের টিভি সেট করেছি ওয়াও দেখো তো এর মধ্যে কি কি আছে ওয়েট ওয়েট একটা একটা করে সব দেখবো ঠিক আছে এর মধ্যে বিল দিয়ে দিয়েছে একটা ওকে এর মধ্যে আছে হচ্ছে আচ্ছা এইভাবে দেখাবো না একটা একটা করে বের করবো বসো বেকিং বোল আছে ওয়া এটা তো তো বেকিং বোল হ্যাঁ পাপা প্লিজ আমাকে দাও দেখি নি সব ঠিকঠাক আছে কিনা তো এই যে এটা আমার শুটিং এর কাজে লাগবে ওই জন্য আমি কিনেছি আচ্ছা আরো জিনিসপত্র দেখি আমরা এখানে একটা চালনি কিনেছি আমি সিম্পল এটা 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 সিম্পল জিনিস আমি বের করি পাপা আমি আচ্ছা তোমাকে কোনো রিফান্ড করেছিল ওরা না কিছু রিফান্ড তো করেনি তুমি একটা কাজ করতে পারো প্রোডাক্ট তো সব আসেনি আচ্ছা আমি দেখানোর সুবিধার্থে বক্সটাকে নিচে নামাই নিছি মানে আমারও সুবিধা হবে আমি ছোটখাটো মানুষ আমি সাইজ পাই না আরেকটা নিয়েছি এই যে গ্লাস বেকিং ট্রে এটা একটু ওটা ছিল রাউন্ড শেপ এটা একটু নরমাল লম্বাটে শেপ আর আছে এখানে হচ্ছে একটা ফ্রাই প্যান খুলে ফেলি নাকি খুলে ফেলো যদি কোনো সমস্যা থাকে চেঞ্জ করতে হয় তাহলে বলবো আমি খোলার পরে দেখছি সমস্যা না এই জন্য ছেঁড়া যাবে না এই যে এখানে এটা আছে বুঝছো সো না ছিঁড়ে এটা তুলে তারপরে খুলতে হবে যাতে কোনো সমস্যা থাকলে চেঞ্জ করতে পারি তো আমি একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটার মার্বেল কোটেড এটা ননস্টিক না
আমার কাছে এটার কালারটা খুব ভালো লেগেছে, একটু ডিফারেন্ট কালার। নরমালি তো সবসময় হোয়াইট আর ব্ল্যাক ইউজ করা হয়, বাট এটা একটু ডিফারেন্ট কালার। তুমি এটা লাইক করো না? বিশেষ করে আমার শুটিং এর জন্য ভালো লাগবে, শুটিং এ সাধারণত একটু কালারফুল জিনিস হলে খুব ভালো লাগে দেখতে। আচ্ছা আরেকটা যেটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এটা একটা পাত্র, আমি এটাও খুলি। খুবই সুন্দর, এটাও হচ্ছে মার্বেল কোটেড। আর এই যে চারিধারের যে ঢাকনার মেটালটা এটা হচ্ছে সিলিকন, এটা খুবই সুন্দর। বলি কি ওই যে আমি সবসময় বলি যে আমার সবকিছু হোয়াইট হোয়াইট লাগবে, হোয়াইট জিনিস আমার ভালো লাগে, তো ওই জিনিসটা ও মানে মাথায় রেখেছে যে আমার সবকিছু হোয়াইট হোয়াইট লাগবে, রেড ব্ল্যাক ভালো লাগছে না। আচ্ছা আমি দেখছি আরেকটা কি এসেছে, এটা হচ্ছে একটা মেজারমেন্ট জগ। তো এটাও আমি ডেইলি ইউজের জন্য না, আমার রেসিপি শুটিং এর জন্য নিয়েছি, কারণ অনেক কিছু এই পানি থেকে শুরু করে দুধ সবকিছু মেপে মেপে দিতে হয় রেসিপি গুলোতে। তো এই যে এখানে কিন্তু মার্ক করা আছে মেজারমেন্ট গুলা, খুবই ভালো। আর আমি এটা নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করেছি যেন এই মার্ক গুলা খুব বেশি হাইলাইটেড না হয়, মানে অনেক পাত্রে থাকে না যে মার্কগুলো খুব বেশি গাঢ় লেখা, মোটা মোটা অক্ষরে লেখা, তো ওইগুলো নিলে হয় কি শুটিং এর সময় ডিস্ট্র্যাক্ট হয়, ক্যামেরা যখন ফোকাস করা হয় ভেতরের এলিমেন্টকে ওই লেখাগুলো খুব বেশি ডিস্ট্র্যাক্ট করে। তো এই জন্য আমি খুব বেছে বেছে যাতে লেখাগুলো একটু চিকন মার্কের হয় সেরকম দেখে নিয়েছি। এটার অবশ্য স্টিকার মারা আছে, এটা 3 pound নিয়েছিল। আচ্ছা এখানে একটা নিয়েছি হচ্ছে এই ধরনের চামচ বা স্প্যাচুলা, এটা মেনলি আমি বিভিন্ন কিছু ফ্রাইড ট্রাই করে তোলার জন্য নিয়েছি, কারণ তেল সাকাটা খুব সমস্যা হয়। সেজার পাপা একটা এনেছিল, ওটার মাঝে দিয়ে জালি দিয়ে তেল পড়ে না, আর আমি যেরকম চাচ্ছিলাম ওরকম আসলে আমি অনলাইনে খুঁজে পাইনি, হয়তো আছে আমি পাইনি। তো ইনশপ যখন খুলবে তখন হয়তো আরও ভ্যারাইটি দেখতে পারবো, আপাতত চালানোর জন্য এটা নিয়েছি। আর এটা একটা নিয়েছে স্প্যাচুলা, হ্যাঁ স্টিকার মামা, এটা হচ্ছে রুটি পরোটা শেকার জন্য খুবই ভালো হবে। আর এগুলো কিন্তু খুব লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। আর সবচেয়ে বড় কথা এগুলোর প্রাইস খুবই রিজনেবল, মানে আপনারা শুনলে অবাক হবেন। এগুলো হচ্ছে কোনোটা হচ্ছে 69 পেনি করে, কোনোটা হচ্ছে 59 বা 50 এরকম করে, মানে পাউন্ড না কিন্তু। আর এটা নিয়েছি একটা স্যুপ তোলার স্পুন স্যুপের জন্য, তো ব্ল্যাক নিয়েছি এগুলো, কারণ এগুলো হচ্ছে কালারিং জিনিস নিলে শুটিং একটু ডিস্ট্র্যাক্ট করে, বিশেষ করে আমি ব্ল্যাক অ্যান্ড মুডি শুট নেই হচ্ছে গোল্ড স্পুনের জন্য। সো গোল্ড স্পুনে আমি চেষ্টা করি হয় হোয়াইট নয়তো ব্ল্যাক এই জাতীয় জিনিস ইউজ করতে, বিশেষ করে চামচ টামচের ক্ষেত্রে, না হলে হচ্ছে ক্যামেরা ফোকাসিং এ অনেক সময় প্রবলেম হয় আর দেখতেও আমার কাছে ভালো লাগে না। সো আমার চয়েস, আমি হোয়াইট নিলে আবার এইগুলো একটু নষ্ট হয়ে যায় খুব দ্রুত, দ্যাটস হোয়াই ব্ল্যাক নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে পিজ্জা কাটার, তো এটা প্রাইস কত পড়েছিল, হ্যাঁ আমার ডেঞ্জারাস, আমার ইন্ডিভিজুয়ালি মনে নাই, তো পিজ্জা কাটারটা এই যে এটা দরকার। আর একটা আছে হচ্ছে এটা ক্যান ওপেনার, তো বিভিন্ন ক্যানের ফুডগুলো ওপেন করার জন্য তো ক্যান ওপেনার লাগেই, তো এই ক্যান ওপেনার একটা নিয়েছি, এটা ডেইলি বেসিস ইউজের জন্য। আম্মা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধরতে হবে না। আর আরেকটা যেটা নিয়েছি সেটা হলো এই যে কালো পাত্রটা নিলাম না, এটারই সেটের একটা পাত্র, এটা ফ্রাইপ্যান উইথ লিড,
লিড বাদেও ছিল, লিড বাদের তো একটু প্রাইস কম ছিল, এটা যে 28 পাউন্ড 28 পাউন্ডস, তো একটু এক্সপেন্সিভ, কিন্তু তারপর আমি এটা নিয়েছি শুটিং এর জন্য, বিকজ এটার প্রোডাক্ট কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, আর এত সুন্দর ব্ল্যাক এটা, এটা মেটালটা এত নাইস, আমার কাছে মনে হয়েছে আমার শুটিং এ এটা মানে খুব ভালো যাবে, আমি যে কনসেপ্টটা নিয়ে শুটিং করব। তো অনেক রকম পাত্রই লাগে, এটা তো নর্মাল নিলাম, একটা নর্মাল না আমার পছন্দের, সো নর্মালই নিয়েছি, আরো নিব ইনশাল্লাহ, সেজার পাপা রেডি হও। খুব শীঘ্রই লকডাউন খুলে যাচ্ছে ইংল্যান্ডে, তো এই যে ভেতরের ম্যাটেরিয়ালসটা দেখো, খুবই নাইস, খুবই নাইস। এটাও শুটিং এর কাজে, সাধারণত আমি আমার শুটিং এর কাজের হাঁড়ি পাতিল জাতীয় পাত্রগুলো নর্মালি বাসায় ইউজ করি না, হয়তো বা আমার ব্লগের শুটিং এও ইউজ করব না, জানি না করব কিনা। হাঁড়ি পাত্রের অনেক যত্ন নিতে হয় কুকিং চ্যানেল চালাতে হলে, আসলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, একটা শুটিং শেষ হলে তারপরে এই হাঁড়ি পাত্রগুলো ক্লিন করতে যে পরিমাণ কষ্ট হয়, মানে আমি কিন্তু ভ্লগের শুটিং এর কথা বলছি না, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি, আমার কিন্তু এই জানাত বৃষ্টি ভ্লগিং চ্যানেলটা অনেক রিসেন্টলি শুরু করা, বাট আমি আরো 3 বছর আগে থেকে রেসিপিস বাই সেজাস মম নামে একটা কুকিং চ্যানেল চালাই, যেটা কিনা ইউটিউব এবং ফেসবুকে একই নামে আছে, রেসিপিস বাই সেজাস মম, তো ওটাতে অলমোস্ট 7 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে মনে হয় আজকে, বা হয়ে যাবে এরকম কাছাকাছি, না হলেও আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা কেউ আমার ওই চ্যানেলটা এখনো ঘুরে দেখে না থাকেন, প্লিজ আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলও আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, আমি অনেক বেশিবার বলি, কারণ ওই চ্যানেলটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগার একটা জায়গা, ওই চ্যানেলটাকে বড় করতে আমার মানে যে পরিমাণ পরিশ্রম আর যে পরিমাণ কষ্ট করতে হয়েছে আমি ওগুলো কখনো ভুলি না, কিন্তু মনে করলেও ভয় পাই যে আমি ওই কষ্ট কিভাবে করেছিলাম, আই ডোন্ট নো, কত রাত নির্ঘুম কেটেছে আমার, কত রাত সবাই ঘুমিয়েছে, আমি শুটিং করেছি নয়তো এডিটিং এর কাজ করেছি, ওটা একটা প্যাশনের জায়গা। যাই হোক, সবার লাইফে এরকম স্ট্রাগল থাকে, আমি একমাত্র না, তারপরেও সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন আপনারা, কবে যে আমার ওই চ্যানেলটাতে মিলিয়ন হবে, খুব কাছাকাছি, কিন্তু প্লিজ আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলটা আপনারা একটু ঘুরে আসবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের মধ্যে অনেকে আছেন আমাকে অনেক সময় কমেন্ট করেন, আমি দেখি যে ডেইলি লাইফ ভ্লগ হয়তো আপনারা পছন্দ করেন না, বা কিছু ক্রিয়েটিভ দেখতে চান, তো তাদেরকে তো আমি রিকোয়েস্ট করতেই পারি যে আপনারা আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলটা ঘুরে আসবেন, ওখানে কিন্তু আমি আমার ক্রিয়েটিভিটিটাই দেখাই, সো শুধু রেসিপি না, ভিডিও করার যে ক্রিয়েটিভিটি আমি ওটাও ওখানে আমার বেস্ট করার ট্রাই করি, আমি স্টিল লার্নার, আমি শিখে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আর একটা যে জিনিস নিয়ে এসেছি লাস্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করি, একটা হচ্ছে উডের চপিং বোর্ড, এটা অনেকটা ওই যে গাছের গুড়ি আছে না, অনেকটা না, গাছের গুড়িটাই কেটেই এটা করা, তবে খুব একটা বড় গাছের গুড়ি না, ছোটখাটো গাছের গুড়ি, এই জাতীয় চপিং বোর্ডের আমার কেনার খুব ইচ্ছা ছিল, বাংলাদেশে এটা আমি আমার চোখে পড়েনি, পড়লে হয়তো আরো আগে কিনে ফেলতাম, তো এখানে যেহেতু অনলাইনে অ্যাভেলেবেল, তো ওই জন্য এটা নিয়ে ফেলেছি, আমার খুব পছন্দের, এগুলো কিন্তু শুটিং এ খুবই খুবই ভালো আসে, তো বিশেষ করে গোল্ড স্পুনের শুটিং এ। হ্যাঁ, ও আচ্ছা, গোল্ড স্পুনের কথাটা মনে করে দিই আমি, সেটা হচ্ছে আমার কিন্তু আরো একটা কুকিং চ্যানেল আছে, এটার নাম হচ্ছে গোল্ড স্পুন, তো ওইটা আসলে খুব বেশি দিন না, ইংল্যান্ডে আসার কয়েক মাস আগে শুরু করেছিলাম, কিন্তু ইংল্যান্ডে আসার ফলে একটা বড় লম্বা গ্যাপ পড়ে গেছে, কারণ এখানে এসে তো আমার কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই, বাড়িঘর নাই, সব কিছু তৈরি করতে অনেক সময় স্টিল লেগে যাবে, তো ওটাও শুরু করব চ্যানেলটা ইনশাল্লাহ আস্তে আস্তে, আপনারা চাইলে কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতে সার্চ দিয়ে আমার ওই চ্যানেলটাকেও সাপোর্ট করতে পারেন, গোল্ড স্পুন ফেসবুকেও আছে একই নামে,
এই তো, তবে আমার কেন জানি মনে হচ্ছে আমার দুইটা প্রোডাক্ট আসে নাই। আমি এরকম গ্লাস বোল আরো দুইটা দিয়েছিলাম, ওইটা হচ্ছে ডিজাইনটা এরকম বর্ডার ছিল না, ফ্রেশ ডিজাইনের ছিল, তো কেন জানি ওই দুইটা অর্ডার আসে নাই, মিসিং। তো যাই হোক, আমি একটু চেক করব, না হলে ওদেরকে মেইল করব, ওরা রিফান্ড করেছে কিনা আমাকে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট থাকে না, ওরা প্রোডাক্টের প্রাইস রিফান্ড করে দেয়, তো ওটা চেক করে না হলে মেইল করতে হবে। কেমন হয়েছে আমার জিনিসগুলা? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ নতুন নতুন সবকিছু করা খুব এক্সাইটমেন্টের ব্যাপার। আর আমি অপেক্ষা করছি লকডাউন খুললে আপনাদেরকে সাথে নিয়ে আমি শপিং এ যাব, কি কিনছি না কিনছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো, আজকের মতো সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত আমি সব সেটআপগুলো রেডি করে ফেলতে পারি। আরো কিছু জিনিস আজকে আমাজন থেকে অর্ডার দিব, ইনশাআল্লাহ হয়তো আগামী দুদিনের মধ্যে চলে আসবে, তারপরে আমি নতুন সেটআপে আমার রেসিপিস বাই সাজেস মমে শুটিং শুরু করব। ইচ্ছা আছে রমজানে আপনাদেরকে কিছু নতুন নতুন রেসিপি দেওয়ার। পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। মামা আল্লাহ হাফেজ বলে দাও। পরবর্তীতে হয়তো বা এর উপরে কোনো রান্না টানা দিতে পারি, আপাতত প্ল্যান নাই, চলে যাক। ছোটখাটো জিনিস, একে সাজানোর আর আসলে অত কিছু নাই। তবে একটা ফ্রুট বাস্কেট নিবো আমি, আর কিছু টুকিটাকি জিনিস নিবো। ছোট সংসার, আলহামদুলিল্লাহ।